গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, সোমবারের এখন সকাল প্রায় 11:30 মতো বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল। ঘুম থেকে উঠেছি 7টার সময়, তাদের স্যার পড়াতে এসেছিলেন। তো ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম থাকে, তা আমাদের কালকে রাতের বাসন মাজা ছিল না, খাওয়া দাওয়া সেগুলো মাজলাম। যে এগুলো তো ছিলই, এই যে সব পিটুনিয়া লাগিয়ে দিয়েছে এইখানে এখানে, আর এই যে কালকে যে হ্যাঙ্গিং টপ আনা হলো, এখানে একটা ঝুলিয়েছে, চার কালারের এনেছিলাম, একটা সাদা, হলুদ, এরকম অরেঞ্জ, আর হচ্ছে এরকম সবুজ। তো সবগুলোর মধ্যেই এই যে পিটুনিয়া লাগিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। আর এই যে জবা গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো, ইন্দ্রা বলে একটু কেটে দিই তাহলে ডালপালা ছড়াবে, জানি না, দেখা যাক। এই বেলফুল গাছটা ছিল, ওটাও কেটে ছেটে দিয়েছে। আর এই যে গাঁদা গাছ আনা হয়েছিল চারটে টবে পুঁতে দিয়েছে, এই যে চারটে। আর এখানেও একটা পিটুনিয়া, আর এখানে একটা পিটুনিয়া। তো এই আর বোগেনভিলিয়াটা কী আর তোমাদের দেখাবো, দেখলে তো মন জুড়ে যায়। এই যে পুরো থোকা থোকা সাদা ফুল এখানে এখানে, আর এখানে তো পিঙ্ক কালারের ফুটেছে, তোমরা দেখিয়েছো। আর এখানে একটা জিনিস দেখাই, পিঙ্কের মধ্যেও না দেখো আবার সাদা, এদিকে পিঙ্ক আবার এদিকে মাঝখান থেকে সাদা, এই জিনিসটা বেশ ভালো। আবার এদিক থেকেও একটু হালকা হালকা পিঙ্ক বেরোচ্ছে, বাইরে তো ফুল ফুটেছে, যদি ভেতরেও কয়েকটা ফুটে বেশ দেখতে ভালো লাগবে, তাই না? তো এই হচ্ছে গাছের আপডেট। কালকে ও নিজে নিজেই কাজ বাজ করেছে, ও তো বললো আমি ঝাড় দিয়ে মুছেছি, কিন্তু ওই যে মোছার নমুনাটা দেখো, যাই হোক করেছি যে এটাই অনেক ছিলাম না। এখন বারান্দায় এলাম, ঝাড় দেবো মুছবো, কাজ আছে, জলের বোতলগুলো সব ফাঁকা করে দিয়েছে জল দিয়ে, এগুলো সব ভরে রাখতে হবে। তো সব গাছ তো লাগানো হয়ে গেছে, এবার গাছগুলো বড় হওয়ার অপেক্ষা আর ফুল ফোটার অপেক্ষা। কাছে হাত দেওয়া যাক, এই যে 11:30 বাজে পাক্কা, বিছানা টেনে তোলা হয়েই গেছিল, এখন আমি সবার আগে ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, ভাবছি স্নান করে, ভাবছি না স্নান করেই আসবো, তারপরে রান্নাবান্না কি করবো দেখা যাক। হয়ে গেছে, আর আজকে না রান্নার খুব একটা চাপ নেই, মানে কালকে যে মামি রান্না পাঠিয়েছিল, তো সেখান থেকে ইন্দ্র মাছ মাংস দুটো ছিল, তো তো মাংস খেয়েছে, মাছ আর খায়নি, তো দু পিস মাছ ওর জন্য পাঠিয়েছিল, ওটা রয়ে গেছে, আর অল্প একটু পটল চিংড়িও রয়ে গেছে। তো ইন্দ্র বললো ছাড়ো আর কিছু করতে হবে না, ওই দিয়ে হয়ে যাবে, আর আমি আমার আর তাতানের জন্য ও খাবে একটুখানি, এই যে এখানে মুসুর ডাল ভিজিয়েছি, মুসুর ডালের বড়া দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এই করবো, এখানে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এখন ডালটা বাটবো। বড়া ফড়া কিন্তু করতে গেলে আমার জন্য কিন্তু কেমন লাগে জানো তো? কেমন লাগে? আমার আমার লাগে হচ্ছে মানে যত চাই তত যেন পাই। আমার ওই লিমিট নেই কোনো, যে এই চারটে বড়া পাঁচটা বড়া, ও যে যা ভাবে ভাবুক, আমি ওরমই খাই, যে যা ভাবে ভাবুক। কাজেই রান্নার আজকে তেমন ঝামেলা নেই, একটু রিল্যাক্সে আছি, স্নান টান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট, ও না জামা কাপড়টা মেলা হয়নি, জামা কাপড় মেলবো। তো তার আগে এরাও তো জ্বালাচ্ছে না, আজকে লাগাচ্ছে, দেখো কি হয়তো কাল বা পরশু, পুজোর সময় কালী পুজোর সময় যত আলো 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 হবে তত বেশি ভালো লাগে। তাতানকে দেখে মনে হচ্ছে শীত পড়ে গেছে, স্নান করে এসে রোদের মধ্যে বসে বডি লোশন মাখছে,
মনে হচ্ছে শীত পড়ে গেছে, না সে টানছে, কিন্তু রোদের মধ্যে বসার মতো ঠান্ডা পড়েছে। শ্যাম্পু করেছিস না আজকে? হ্যাঁ ঠিক আছে। আর এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই যে মসুর ডাল বেটে ফেলেছি, তার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন, এই রসুন বলতে 2-3 কোয়া রসুন একবারে কুচিয়ে দিয়েছি। এখানে নুন, হলুদ, অল্প একটু বেসন দিয়ে ভালো করে মাখবো। এই যে সবগুলো পকোড়া ভাজা রেডি, ডালের বড়া, পকোড়া যাই বলো, হেভি মুচমুচে হয়, ভীষণ ভালো খেতে হয়। এই যে এই দিয়েই গরম গরম ভাত এক থালা খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু তার সাথে নিচ থেকে মা আবার পাঠালো কপি ডাঁটার চচ্চড়ি, সোনায় সোহাগা। আর এখানে সব পটল চিংড়ি, এই যে ভোলা মাছ সব রয়েছে। ওই মাছ টাছ আমি খাবো না, আমি এই বড়া দিয়ে আর ওই কপি ডাঁটার চচ্চড়ি দিয়েও হেভি হেভি খাবো। এখন বাজে 6:30, গরমকালে এই 6:30 সময়ও বেশ ভালো আলো থাকে, কিন্তু এখন তো পুরো অন্ধকার। আগে যখন ওদেরকে নিয়ে যোগা ক্লাসে যেতাম, বাইরে পুরো আলো আলো, মানে বিকেলের ভালো আলো, কিন্তু এদানেই যখন যাচ্ছি একদম ঘুটঘুটে অন্ধকার, মনে হচ্ছে কি রাত হয়ে গেছে এরকম। তো যাই হোক, এখন যাচ্ছি ওদেরকে নিয়ে যোগা ক্লাসে, এদিকে তাকানো রেডি, আমিও রেডি হয়ে গেছি। আর কদিন পরে মনে হচ্ছে একটু ঠান্ডার কিছু পোশাক পরে যেতে হবে, কারণ আজকে দেখছি, কালকে অবধি ঠিক ছিল, আজকে দেখছি একটু পুরো শীতকাল শীতকাল যে ওয়েদার থাকে, টান তারপর ঠান্ডা ঠান্ডা, সেরকম একটা ব্যাপার লাগছে। জায়গা স্কুটি চললে ঠান্ডা হাওয়া লাগবে নাকি? বাইরে অন্ধকার, বাইরে এসে দাঁড়িয়ে আছি, তোজোর এখনো হয়নি, ওকে ডাক দিয়ে এলাম, ও এখনো জামা প্যান্ট পরছে, বলেছি 6টার মধ্যে রেডি হয়ে থাকবি, তাও লেট আসছে রে। এরকম দেরি করিস না, পড়াশোনা করছি না, যাই করিস একটা এইখানে যাওয়ার একটা টাইম তো এই করতে হবে না। জুতো পরে আসিস নি? আরে পড়লে তো দিদি তালো দেবে, পড়লি তো চলে গেল। আমি ওদেরকে দিয়ে এসে খানিকক্ষণ বসেছিলাম, বসতাম না, একেবারে চলে যেতাম দোকানে, দোকানে কিছু জিনিস আনার আছে, কিন্তু এই ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি। এবার আজকে চাল আলু ঢালু এসব আনতে হবে, এগুলো তো আর ব্যাগ ছাড়া চলে গেলে হবে না, তার জন্য আবার এসছি। যেই এসছি অমনি আলো চলে হয়ে গেছে, ব্যাস বসে পড়েছি, কিন্তু এখন 7টা বেজে গেছে প্রায়, ওদেরকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আর আধা ঘন্টার মতো। তার জন্য ভাবছি না দোকানে যাই, দোকানের জিনিসগুলো নিয়ে যদি দেখি যে সময় হয়ে গেছে তাহলে ডাইরেক্ট ওদেরকে আনতে চলে যাব, আর যদি দেখি যে না হাতে সময় আছে তাহলে জিনিসগুলো ঘরে রেখে তারপরে ওদেরকে আনতে যাব। বেশিক্ষণ সময় নেই, কিন্তু এই ব্যাগটা রেখে গেলে ভালো হয়, কারণ ওদের ম্যাটগুলো এই সামনেটা থাকে তো অসুবিধা হবে, তাই জন্য তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে তারপরে আমি ওদেরকে আনতে যাব। এখন প্রায় 7:30, যাই ওদেরকে নিয়ে আসি, ব্যাগটা রেখে আসলাম। হে কুকুর, ভাইয়ের পিছন চলে যা, কি করছিলিস তুই বল না? আমি কিছু করছিলাম বলে, আমি মডেলিং করছি, কর আবার মডেলিং। ওই দেখ ওই দেখ, এটা কি হলো? আচ্ছা তুই এখন কি খাবি? আমি আমি কিছু খাবো না, তোমাদের জোর জানে। ও আমাদের জোর জানে, কিন্তু আমি ফুচকা খাচ্ছি, 200 টাকা নিয়ে এসেছি বাড়ি থেকে। আচ্ছা এটা কিন্তু আমি বাড়ি থেকে মাটি খুঁড়িয়ে পেয়েছি। মাটি খুঁড়ে মাটি তলায় টাকা রাখিস? ও আচ্ছা, মাটি খুঁড়ে না, সরি ব্যাগ খুঁড়ে। আমাকে আজকে বলছে তুমি আমাকে বলো আমি আজকে অর্ডার দেবো, তুমি আমাকে দাও আমি আজকে টাকা দেবো, মানে ও আজকে আমাদের খাওয়াতে নিয়ে এসছে, সব ও করবে। আচ্ছা খাওয়াচ্ছে তো, টাকা দিয়ে দিচ্ছি।
যা যা ও দুটো আনতে পারবে না যা ও যে না 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 ওই আনবে ছেড়ে দে ছেড়ে দে থাক 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 ওই আনবে কাউকে ধরতে দেবে না দিয়েছে ওই দিলো না তুই জোর করে আনলি সামনে ঝোলাবো কোথায় এইভাবে একটা ধর ও একটা ধর আমি লাস্টে বসতে দিই না 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 আলু তিন ভাগে বেড়ে নিয়েছি তিন ভাগে করা হচ্ছে এটা কি আমাকে দিয়ে দে তোদের যেটা অসুবিধা হচ্ছে আমাকে দিয়ে দেখানে যদি আমি সাপোর্ট না করতাম তাই তো আজকে আমি না করেছিলাম যে আজকে আমার অতটা ইচ্ছা ছিল না দিদি বললো তাহলে দিয়ে দেখা চলে বসে পড়েছি মানে প্রথমে কথা বলো কে কে চ্যালেঞ্জ করবো আমি বললাম তোরা দুজন কর আমি করবো না ও বলছে না তিনজনেই করো এর সাথে তো দাঁড়া হারবে এটা হারবে দেখি কে আগে শেষ করতে পারে তোমাদের দুজনের মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমি আমি এখনো চ্যালেঞ্জ করছি না আমি মজা করে ছোলা খাবি চুপু লাগছে বলেছে কি বেশি বেশি কিন্তু সব সমান সমান বড় বড় ফুচকা খেতে ভালোবাসে আমি ছোট কামড়ে খাই বড় কামড়ে খাই কিন্তু বড়টাই খাই হ্যালো আমি এই জন্যই বলেছিলাম যে আজকে করিস না তোরা কথা শুনিস না কালকে করতে ধীরে সুস্থ খেতে পারতো আজকে রাতে রান্না হবে তরকার ডাল এই যে এদিকে তরকার ডাল সেদ্ধ হয়ে গেছে খুলতে হবে আর এখানে পেঁয়াজ রসুন আদা সব কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিতে পারিনি কাঁচা লঙ্কা ঘর সেদ্ধ কাঁচা লঙ্কা নেই আনবে তারপরে টমেটো কুচিয়ে নিয়েছি আর যেই পেঁয়াজগুলো ওখানে কুচিয়েছি সেখান থেকে মাঝখানের পেঁয়াজগুলো বার করে নিয়েছি এই মাঝখানের পেঁয়াজগুলো না কাঁচা কাঁচা মানে রুটির সাথে কাঁচা খেতে ভালো লাগে এদিকে তরকা প্রায় রেডি আর এখানে আজকে তরকাতে আমি একটা জিনিস দেবো সেটা হচ্ছে আগের দিন আমি একটু মটনের জল করেছিলাম কষা সেখান থেকে এই যে এটা ফ্রিজে ছিল বলে জমে গেছে একটু গরম হলেই ছেড়ে দেবে চর্বি সহ মটনের ঝোল আছে তো সেটা দিয়ে দিলাম এখানে চিকেনের ঝোলও দেওয়া যায়
মটন আছে বলে মটনের ঝোল দিলাম, এতে না তরকার টেস্ট আরও বেড়ে যায়। তবে এইভাবে প্রথম আমি করছি, কোনোদিন করিনি এর আগে, দেখা যাক কেমন হয়। আমাদের জন্য হয়েছে রুটি আর এর জন্য হয়েছে পরোটা, আটা দিয়ে গেছে। এটা কি একটা বিছানা? হ্যাঁ, এটা কি ও যে এইখানে থাকবে বই খাতা নিয়ে বসবে সেইখানকার এই অবস্থা হাল করে রেখে দেবে। দেখো অবস্থা, এখানে বালিশ বুলিশ চাদর বই, এখানে একটা, হ্যাঁ তা কি বলবো, এখানে একটা এই মাথায় একটা বই, ওই মাথায় একটা বই। আমি ঘুরে পড়ি, মানে আমি এখানে ধরে বসছি, আমি কিছু ধরে শুয়ে পড়বো, ঘুরে ঘুরে এদিকে এসে আমার এখানে বসবো। এত ঘুরে এরকম এরকম করে? সুন্দর বেশ একটা বই খাতা গুছিয়ে সাইডে রেখে যখন যেটা পড়বি পড়া হয়ে গেল আবার ওটা জায়গা মতো রেখে। বুঝেছি, দেখে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ওদিকে বাসনও মাজা হয়ে গেছে, টেবিলও পরিষ্কার, এদিকের কাজ মোটামুটি মোটামুটি কি এদিকের কাজ সবই কমপ্লিট। আর এদিকেও বলেছিলাম যে ঘর দোর গোছাবো, গোছানো হয়ে গেছে। এখানে তাতানের জামা প্যান্ট যেটা সকালে উঠে পড়বে আর স্যার আসবে তার জন্য বই খাতা এখানে রেখেছে। আর এখানে তাতান বিছানায় অলরেডি উঠে পড়েছে, বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে আর পজিটিভ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।